এক তুমিতে আসক্ত গল্পের 9 নম্বর পর্ব। প্রিয়ন্তী ক্যাম্প থেকে এসে দেখে অর্ষা মন খারাপের ফেস নিয়ে গালে হাত দিয়ে কিছু একটা ভাবছে আর বসে আছে। কিরে অর্ষা, কি হয়েছে তোর? এই নে দেখ এইগুলা। হায় আল্লাহ, অ্যাসাইনমেন্টের খাতা কে দিয়েছে? নিশ্চয়ই সিনিয়র ভাইয়ার। কয়েকটা ভাইয়া আমাকে এতগুলো খাতা ফাঁসিয়ে দিয়ে চলে গেল। 18টা খাতা? এতগুলো কে লিখবে? আমি তো সেইটাই ভাবছি। এমনিতেই নিজেদের খাতা লিখতে লিখতে হাঁপিয়ে যাই, সেই জায়গায় ওদের খাতা তাও একটানা দুইটানা 18টা। আমি এইসবে নাই বইন, আমার তোকে দিছে তুই করবি। উফ, আমি তো জানতামই তোর মতো শয়তান কি আর আমাকে হেল্প করবে নাকি। চল এখন বাসায় যাই, লেট হয়ে যাচ্ছে। চল। এইটা বলে অর্ষা আর প্রিয়ন্তীর ব্যাগ কাঁধে নিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে পড়ল। অর্ষা আর প্রিয়ন্তী দাঁড়িয়ে আছে ভার্সিটির গেটে। অর্ষা হাতের ঘড়িতে সময়টা দেখে বিরক্ত নিয়ে বলল, উফ, তোর ভাই কই বলতো, এতক্ষণ লাগে আসতে, গরমে একদম ভালো লাগছে না দাঁড়াতে। দাঁড়া ভাইয়াকে একটা কল দেই। প্রিয়ন্তী কানে ফোন নিতে যাবে এমন সময় প্রিয়ন্তী দেখল প্রান্তিক বাইকে করে আসছে। প্রিয়ন্তী ফোনটা ব্যাগে রেখে মুচকি হেসে বলল, এই তো ভাইয়া চলে এসেছে। প্রিয়ন্তীর কথা শুনে অর্ষা রাস্তার ওপাশে তাকালো, দেখল প্রান্তিক আসছে। হাতে কি? অ্যাসাইনমেন্ট সিনিয়রদের। প্রান্তিক অর্ষার হাত থেকে অ্যাসাইনমেন্টের কাগজগুলো রাস্তার পাশে থাকা ডাস্টবিনে ফেলে দিল। আরে আরে, কি করলেন? এটা তো ওদের কাজের খাতা। সে আমি কাল বুঝে নেব। এবার বাইকে ওঠো, প্রিয়ন্তী বলল। আরে অর্ষা, বাইকে উঠলে আমি কোথায় বসবো? প্রান্তিক গম্ভীর কণ্ঠে বলল, ওই তো পিছনে রহিম চাচা গাড়ি নিয়ে আছে, তুই কারে করে বাসায় চলে আয়। প্রিয়ন্তী ভাইয়ের গম্ভীর কণ্ঠে নরম হয়ে গেল আর বলল, আচ্ছা। না না, আমি প্রিয়ন্তীর সাথেই যাব ভাইয়া, আপনি বাইকে একাই চলে যান। অর্ষার কথা শুনে প্রান্তিক রাগে কটমট করে বলল, তোমাকে এত কথা বলতে বলছি, চুপচাপ পিছনে বসো। কি আর, অর্ষা বেচারি ভয়ে গুটিসুটি মেরে পিছু বসল। প্রিয়ন্তী নিজের রুমে ঢুকতেই অবাক, চারদিকে বেলুন দিয়ে মাঝখানে পেপারে লেখা সরি। প্রিয়ন্তী অবাক হয়ে পুরো ঘর দেখছে আর গুটি গুটি পায়ে রুমে ঢুকছে। হঠাৎই দেখল কেউ একটা ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে, তাতে লেখা আই এম রিয়েলি সরি। ব্যানারটা সরাতেই প্রিয়ন্তী দেখল আবেশ। প্রিয়ন্তী আবেশকে দেখে যা বোঝার বুঝে নিল। প্রিয়ন্তী গাল ফুলিয়ে ব্যাগটা রেখে ওয়াশরুমে যাবে এমন সময় আবেশ তার পথ আটকে দুই হাত দুই কানে দিয়ে অনুরোধের কাতরভাবে ভাব নিল। প্রিয়ন্তী আবেশের এমন কাণ্ডে ফিক করে হেসে দিল। আবেশ হেসে বলল, যাক বাবা, রাগিনী কন্যার রাগ ভেঙেছে তবে। সে আর বলতে, তোমার মুখ দেখেই তো সব রাগ হাওয়া, বলছিস? 100%। বাহ, তাহলে আমার মুখে আলাদা একটা ম্যাজিক আছে বল। মোটেও না, আছে আছে আমি জানি। আচ্ছা বাবা আছে, এখন যাও তো, আমি ফ্রেশ হব। যাচ্ছি। প্রান্তিক কোথায়? ওরা বাইকে করে আসছে, আমি গাড়ি দিয়ে এসেছি তাই ওদের আগেই বাসায় পৌঁছেছি। ও আচ্ছা, আমি যাই গোসল করব। আবেশ প্রিয়ন্তীর রুম থেকে চলে যেতেই প্রিয়ন্তী কি একটা ভেবে যেন লাজুকভাবে হাসে। অর্ষা বাইক থেকে নেমে যেই যেতে যাবে এমন সময় প্রান্তিক তার হাত ধরে বলল, আসলেই তুমি অনেক অবুজ, তাই না? মানে? প্রান্তিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না কিছু না, যাও তুমি, আমি একটা কাজ সেরেই বাসায় ফিরছি। অর্ষা মুচকি হেসে বলল, আচ্ছা ভাইয়া, আসতে পারি? বেজা চুলগুলো গামছা দিয়ে জারছিল অর্ষা। হঠাৎই আবেশকে দেখে অপ্রস্তুত হয়ে বলল, ভাইয়া আসুন আসুন। ভার্সিটি থেকে কখন এলে? এই তো ভাইয়া আধা ঘন্টা হলো, কিছু বলবেন ভাইয়া? আবেশ এক ধ্যানে অর্ষার দিকে তাকিয়ে আছে। কি অপরূপ লাগছে অর্ষাকে ভেজা চুলে! আসলে একটা কথা সবসময় সত্যি, সব মেয়েদেরকে ভেজা চুলে একটু বেশি সুন্দর লাগে। আবেশ মনে মনে ভাবল, আসলেই এই মেয়েটার মধ্যে অসাধারণ কিছু তো একটা আছেই। অর্ষার ইতস্তত বোধ হচ্ছে আবেশের এইভাবে তাকানো দেখে, তাই সে ডাকল, ভাইয়া। অর্ষার ডাকে ভাবনা থেকে ফিরে আসে আবেশ, নিজের এমন কাজে বেশ লজ্জা পেল সে।
বলো, আসলে তোমার কাছে কোনো গল্পের বই আছে? আসলে আমার সবগুলো বই পড়া শেষ, অর্ষা হেসে বলল। এক মিনিট বসুন ভাইয়া, আমি দিচ্ছি। অর্ষা গিয়ে তার ব্যাগ থেকে সমরেশ মজুমদারের সৎকাহন বইটা বের করে আবেশকে দিল। আবেশ হেসে বিনিময়ে বলল, ধন্যবাদ। এইটা বলে আবেশ বেরিয়ে পড়ে অর্ষার রুম থেকে। অর্ষা একটু হাসে আর ভাবে, আসলে বই অবসর জীবন কাটানোর জন্য একটা হাতিয়ারও বটে। প্রান্তিক বাসায় ফিরে রাত 11টায় সদর দরজা খোলাই ছিল। মনীষা চৌধুরীকে কল করে প্রান্তিক বলে দিয়েছে তার আসতে লেট হবে। অর্ষার ঘুম আসছিল না, তাই সে পড়ছিল। হঠাৎই পানি তৃষ্ণা পেতে সে নিচে গেল। অন্ধকার জুড়ে আছে পুরো ড্রয়িং রুম। হঠাৎ অর্ষা একটা ছায়ামূর্তি দেখে ঘাবড়ে যায়। ভূ, অর্ষা চিৎকার করতে যাবে, হঠাৎই প্রান্তিক তার মুখ হাত দিয়ে জাপটে ধরে বলে, এই চুপ চুপ চুপ, আমি প্রান্তিক। অর্ষা এবার চুপসে গেল। এখনও তার মুখে ভয়ের প্রতিচ্ছাপ। অর্ষা দুই কোমরে হাত গুজে ব্রগজকে বলল, আপনি এইভাবে এখানে ভূতের মতো ছিলেন কেন? অর্ষার এমন ফেস দেখে প্রান্তিক একটু হেসে ফেলে। প্রান্তিক পরক্ষণেই হাসি থামায় নিজেও অর্ষার মতো ভঙ্গিমা করে বলল, ভিতর রানী, তা তুমিও তো এখানে ভূতের মতোই দাঁড়িয়েছিলে তখন। সে তো আমি পানি খেতে এসেছিলাম, টর্চ ছিল না তাই। বুঝলাম মিস। প্রান্তিক এইবার অর্ষার হাত একটু হেঁচকে দিয়ে নিজের কাছে অর্ষাকে আনে, এক হাত দিয়ে অর্ষার কোমরে আর এক হাত অর্ষার গালে রেখে বলল, চোখে কি আছে বলো তো? অর্ষা ঘাবড়ে নিজেকে সারানোর চেষ্টা করছে আর বলছে, কি? প্রান্তিক অর্ষার গালে একটা কিস করে অর্ষার চুলগুলো ফুঁদিয়ে সাইড করে দিয়ে বলল, চোখে কি আছে তোমার? অর্ষা তুতলিয়ে বলল, কাজল। অর্ষার এমন উত্তরে হো হো করে হেসে ফেলে প্রান্তিক। অর্ষার কোমর ছেড়ে অর্ষার দুই গাল ধরে বলল, পিচ্ছি একদম। অর্ষা থতমত খেয়ে গেল। প্রান্তিক অর্ষাকে শান্ত ভঙ্গিতে বলল, কাপড় চোপড় গুছিয়ে রেখো, কাল আমরা সোনাইজুরিতে যাব। অর্ষা খুশিতে চিৎকার করে বলল, সত্যি? প্রান্তিক তাড়াতাড়ি অর্ষার মুখ চেপে ধরে বলল, উফ অর্ষা, আস্তে, সবাই জেগে যাবে তো। আর হুম, সত্যি যাচ্ছি কাল। অর্ষা খুশিতে বলল, আচ্ছা তো আমি যাই, সব কিছু গুছাই। অর্ষা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। আর প্রান্তিক বিরক্ত নিয়ে ভাবছে, নিজেকে কন্ট্রোল করা বড় দায় হয়ে পড়ছে। সকালের স্নিগ্ধ হাওয়ায় অর্ষার খোলা চুল উঠছে। সারা রাত বাড়ি যাওয়ার আনন্দে ঘুমই হয়নি তার। নামাজ পড়ে বারান্দায় দাঁড়িয়ে আছে, হঠাৎ দেখল পাশের ব্যালকনিতে আবেশ প্রান্তিকের সাথে ঘুমায় বোধহয়। অর্ষা মুচকি হেসে বলল, আরে ভাইয়া, কখন উঠলেন? এই তো অর্ষা, নামাজ পড়তে সকালে উঠেছি। প্রান্তিক ভাইয়া ওঠেনি? না, আসলে অনেক রাত অবধি কাজ করেছে তো তাই উঠতে পারেনি। কী কাজ? কিছুদিন পর প্রান্তিক কোম্পানিতে জয়েন করবে বলেই ডিসাইড নিয়েছে। ও ভালো। আনমনি আবেশের সাথে কথা বলে চলে যায় অর্ষা। আবেশের যেন কেন ভালো লাগে অর্ষাকে, অতি শান্ত একটা মেয়ে। সকালের প্রকৃতির সাথে যেন তার আলাদা একটা ভাব। প্রকৃতি যেমন সকালে শান্ত, মেয়েটাও তেমন, নেচার কুইন। নিজের এমন ভাবনা দেখে নিজেই খিলখিল করে হেসে ফেলে আবেশ। এতটুকুই ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায়। আল্লাহ হাফেজ।